হ্যালো ইব্রিয়ন আজকে আমি এক্সপ্লেন করবো দুই হাজার বাইশ সালে মুক্তি পাওয়া আনচার্টেড মুভি এই মুভিটির আই এম রেটিং হচ্ছে সিক্স পয়েন্ট ফোর আপ টু টেন এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আর সময় নষ্ট না করে এই এক্সপ্লেনটি শুরু করি মুভিটির শুরুতেই আমরা পনেরো বছর আগের কাহিনী দেখতে পাই এখানে আমরা দুজন ভাই স্যাম এবং ন্যাথান ড্রেক দেখি তারা একটি মিউজিয়ামে গিয়েছিল এবং তারা সেখান থেকে একটি মানচিত্র চুরি করতে গিয়েছিল তারা সেখানে একজন নাবিকের ছবি দেখে যে মূলত সেই মানচিত্রটি তৈরি করেছিল যেটি তারা চুরি করতে এসেছে মূলত এই নাবিক সোনা খোঁজ করার জন্য বের হয়েছিল এবং সে সোনা নিয়ে ঘরে ফিরে আসতে পারিনি সে যাত্রাপথে পথে ফিলিপাইন্সের একটি জায়গায় মারা যায় তো যাই হোক এই কাহিনী আমরা কিছুক্ষণ পরে ডিটেলসে জানতে পারবো এখানে স্যাম এবং ন্যাথান ড্রেক সে মানচিত্রটি দেখে সেটি চুরি করতে যায় তখন অ্যালার্ম বেজে ওঠে তখন সেখানকার সিকিউরিটি গার্ডেরা তাদেরকে ধরে নিয়ে আসে এবং এরপরে তাদেরকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় তার কারণ তাদের কেউ নেই কিন্তু স্যাম চায় না সে অনাথ আশ্রমে থাকুক তার কারণ স্যাম সবসময় চায় তো সে সেই সোনাগুলো চুরি করবে যার কারণে তার ভাই স্যাম নেথানকে একটি রিং দেয় এবং বলে ভুলে যেও না তুমি ড্রেক বংশধর এবং এরপরে স্যাম সেখান থেকে চলে যায় এরপরে আমরা পনেরো বছর পরের কাহিনী দেখি যেখানে অনেক বড় হয়ে গিয়েছে এবং সে একটি বারে কাজ করে এখানে আমরা দেখতে পাই মানুষকে তার কথার জালে ফাঁসিয়ে ছোটখাটো চুরি চামারিও করে এবং এটি করতে গিয়ে হঠাৎ একদিন তার সাথে একজন ব্যক্তির দেখা হয় যার নাম হচ্ছে ভিক্টর ভিক্টর মূলত ন্যাথানের জন্য একটি কাজ নিয়ে এসেছিল কিন্তু ন্যাথান তার কথায় রাজি হয় না এবং সেখান থেকে চলে যায় এরপরে ন্যাথান যখন তার পকেট চেক করে তখন সে দেখতে পায় সে যে মেয়েটির ব্রেসলেট চুরি করেছিল সেটি সেই লোকটি অর্থাৎ ভিক্টর চুরি করে নিয়েছে এবং তার পকেটে ভিক্টরের একটি কার্ড রেখে দিয়েছে যার কারণে ন্যাথান ভিক্টরের বাসায় চলে যায় এবং সেখানে গিয়ে সে তার ঘরের অনেক জিনিসপত্র দেখতে পায় তার কারণ ভিক্টর তার বাসা থেকে অনেক জিনিসপত্র চুরি করে নিয়ে এসেছিল নেথানের কাছে সবচেয়ে অবাক করা বিষয় লাগে সেই মানচিত্রটি যেটি সে এবং তার ভাই চুরি করতে গিয়েছিল এবং সেই মানচিত্রটি সে দেখতে পায় ভিক্টরের ঘরে এবং সেখানে গিয়ে ন্যাথান জানতে পারে সেই নাবিকটি তার যাত্রা শেষ করতে না পারলেও তার সহযোগীরা সেই যাত্রাটি শেষ করেছিল এবং সেই সময় স্পেনের রাজার কাছে এত টাকা ছিল না যে সে সোনা খোঁজ করার জন্য একদল নাবিকদের পাঠাবে এবং এই খরচটি বহন করবে তখন ভিক্টর তাকে বলে মূলত রাজা সেই খরচগুলো দেয়নি মূলত সেই যাত্রা করার জন্য খরচ দিয়েছিল মনক্যাটা পরিবার এবং সেই মনকেটা পরিবারের একজন সদস্য যার নাম হচ্ছে স্যান্টিয়াগো মনকেডা সে সেই সোনাগুলো পাগলের মতো খুঁজছে তার কারণ তার পরিবার সেটি খোঁজার জন্য টাকা লাগিয়েছিল এবং এখানে নেথান জানতে পারে তার ভাই স্যাম এবং ভিক্টর মিলে এই মানচিত্রটি চুরি করেছিল এখানে ভিক্টর ন্যাথানের কাছে জানতে চায় তার ভাই তাকে কোনো পোস্টকার্ড পাঠিয়েছে কিনা কিন্তু ন্যাথান এখানে তাকে মিথ্যা কথা বলে যে তার ভাই কোনো পোস্ট কার্ড পাঠায়নি অথচ তার ভাই প্রতি মাসে একটি করে তাকে পাঠাতো এরপর ন্যাথান তার ভাইয়ের কথা স্মরণ করে যে তার ভাই চেয়েছিল সেই সোনাগুলো যেন সে চুরি করতে পারে যার কারণে ন্যাথান তার ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য ভিক্টরের সাথে হাত মেলায় এবং পরের দিন ভিক্টরের সাথে দেখা করে নেথান এবং এখানে ভিক্টর নেথানকে একটি চাবি দেখায় এটি দেখতে মূলত ক্রসের মতো দেখা যেত এবং ভিক্টর ন্যাথানকে বলে আজকে এই চাবিটি নিলামে উঠবে এবং আমাদেরকে সেই চাবিটি চুরি করতে হবে এবং ঠিক রাত্রিবেলা ন্যাথান এবং ভিক্টর তাদের প্রস্তুতি নিয়ে সেই নিলামের স্থানে এসে উপস্থিত হয় এখানে আসার পরে ভিক্টরের সাথে একজন মেয়ে যার নাম হচ্ছে তার দেখা হয় এই হচ্ছে এবং এ টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে পারে এবং এখানে ভিক্টরের সাথে তার কথা শুনে মনে হচ্ছিল তারা এই অপরকে অনেক আগে থেকেই চেনে অন্যদিকে ন্যাথান সেই চাবিটি ঘুরে ঘুরে দেখছিল এবং তখন স্যান্টিয়াগো তাকে বলে এই চাবিটি থেকে একটু দূরেই থাকো না হলে তুমি মারাও যেতে পারো এরপরে নিলামের কার্যক্রম শুরু হলে করার জন্য যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে ব্র্যাডোক অর্থাৎ স্যান্টিয়াগো এর লোকেরা রয়েছে এবং সেখানে সাথে তাদের বেশ কিছুক্ষণ ফাইট হয় যার কারণে ন্যাথান সময় মতো পাওয়ার কাট করতে পারে না এবং নিলাম শুরু হয়ে যায় তখন ভিক্টর আর কোনো উপায় না পেয়ে সে নিলামে নাম দেয় এবং সে স্যান্টিয়াগোকে আটকানোর জন্য তার থেকেও বেশি টাকা দিয়ে সেই চাবিটি কেনার চেষ্টা করে যদিও তার কাছে কোনো টাকা নেই এবং কিছুক্ষণ পরে সেখানে উপরে থাকা লাইটে ঝুলে পড়ে যার কারণে সেখানে অনেক সৃষ্টি হয় হয় তখন তখন সেখানকার নিলাম বন্ধ হয়ে যায় এবং সেই চাবিটি সিকিউরিটি হাতে দিয়ে দেওয়া ভিক্টর একজন সিকিউরিটি গার্ড সেজে সেই চাবিটি নিয়ে বের হতে নেয় কিন্তু ব্র্যাডক তাকে দেখে ফেলে যার কারণে ব্র্যাডক ভিক্টরকে ধরে ফেলে কিন্তু সেখানে আরো বেশ কিছু সিকিউরিটি গার্ড চলে আসে যারা ভিক্টরকে কিছু করে না তার কারণ সে একজন সিকিউরিটি গার্ড সেজে রয়েছে তারা ব্র্যাডককে অ্যাটাক করে তখন ব্র্যাডক তাদের সাথে মারপিটে ব্যস্ত হয়ে যায় যার ফাঁকে ভিক্টর সেই চাবিটি নিয়ে বের হয়ে আসে এবং অন্যদিকে সময় মতো ন্যাথানো ভিতরে ফাইট করে সেই গাড়িতে উঠে পড়ে এবং তারা সেখান থেকে বের হয়ে যায় এরপরে তারা চলে যায় বার্সেলোনাতে তারা কারণ এই চাবিটি তাদেরকে ব্যবহার করতে হবে বার্সেলোনাতে এবং তারা একটি বই পড়ে যেখানে পাইন ঘাসের উল্লেখ রয়েছে অর্থাৎ এই চাবিটি এমন একটি জায়গায় ব্যবহার করতে হবে যেখানে পাইন ঘাস দিয়ে কোনো একটি হিন্ট দেওয়া রয়েছে যাই হোক বার্সেলোনায় গিয়ে ভিক্টরের একজন পরিচিত মানুষের সাথে দেখা হয় যার নাম হচ্ছে ফ্রেজার এবং সেও একজন চোর এখানে বলে রাখি তারা যে সোনাটির খোঁজ করছে সেটি খুঁজতে মূলত দুটি চাবির প্রয়োজন পড়বে যার একটি ড্রেক রয়েছে এবং কাছে এবং আরেকটি চাবি এই ফ্রেজারের কাছে রয়েছে যার কারণে তারা ফ্রেজারের সাথে দেখা করে এবং ফ্রেজার তাদেরকে বোকা বানিয়ে তাদের থেকে সেই চাবিটি নিয়ে চলে যায় এবং নেথান ব্যাগ চেক করে বুঝতে পারে বিষয়টি এবং সে ফ্রেজারের পিছনে ধাওয়া করে এবং এক পর্যায়ে সে ফ্রেজারকে খুঁজে পায় যেখানে ফ্রেজার গাড়ির ভিতরে বসে পড়েছিল ভিক্টর এবং সে একা কিছুতেই সেই সোনা খুঁজে বের করতে পারবে না ফ্রেজারকে বুঝায় তার কারণ আরো অনেক কিছু জানার প্রয়োজন আছে যেটি জানে না যার কারণে ফ্রেজার তাদের কথা রাজি হয় এবং তাদেরকে দ্বিতীয় চাবিটিও দিয়ে দেয় অন্যদিকে আমরা স্যান্টিয়াগো দেখতে পাই যে তার বাবার সাথে কথা বলছিল এবং জানতে পারে তার বাবা এই সম্পদগুলো খুঁজে পেলে একটি চ্যারিটিতে দিয়ে দেবে যেটি স্যান্টিয়াগো মোটেও চায় না যার কারণে সে ব্র্যাডককে ভাড়া করে এবং তাকে বলে সে ন্যাথান এবং ভিক্টরকে দেখলেই যেন মেরে ফেলে অন্যদিকে স্যান্টিয়াগো সেই সম্পদগুলো ভোগ করতে চায় কিন্তু তার বাবা তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল যার কারণে সে নিজেরই বাবাকে ব্র্যাডকের সাহায্যে মেরে ফেলে অন্যদিকে ভিক্টর এবং ন্যাথান একটি চার্চের সামনে গিয়ে উপস্থিত হয় যেখানে সেই পাইন গাছের লোগোটি ছিল তারা ভিতরে গিয়ে একটি মানচিত্র দেখতে পায় এবং সেটি দেখে বুঝতে পারে তাদের মধ্যে একজনকে যেতে হবে স্বর্গে এবং আরেকজনকে যেতে হবে নরকে এবং কিছু দূর এগোতেই তারা একটি জায়গা দেখে যেখানে চাবি ঢুকানোর জন্য একটি স্লট ছিল তারা দুটি চাবি দুটি স্লটে ঢোকানোর ঢুকানোর সেখানে একটি দরজা খুলে যায় মূলত সেই দরজাটি হচ্ছে নরকের এবং এখানে ভিক্টর ঠিক করে সে স্বর্গে অর্থাৎ উপরের দিকে যাবে এবং এই দরজার মাধ্যমে ন্যাথান এবং ফ্রেজার নরকের দিকে যাবে এবং ভিক্টর তাদেরকে বিশ্বাস করে না যার কারণে সে একটি চাবি নিয়ে যায় এবং জিপিএস ট্র্যাকার তাদের সাথে লাগিয়ে এরপরে ন্যাথান এবং ফ্রেজার সেই গুহার ভিতরে ঢুকে পড়ে এবং তারা একটি অদ্ভুত স্থানে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে গিয়ে দেখতে পায় সেটি মূলত একটি নাইট ক্লাব এবং সেখানে গিয়েও তারা ব্র্যাডুকের লোকদেরকে দেখতে পায় যারা নেথানের উপরে অ্যাটাক করে দেয় এবং অন্যদিকে ফ্রেজার সেখানে আরেকটি চাবি ঢুকানোর স্লট খুঁজে পায় এবং সেখানে চাবি ঢুকাতে আরেকটি দরজা ওপেন হয়ে যায় যেখানে ফ্রেজার এবং এবং ঢুকে পড়ে সেখান থেকে চলে যায় সেখানে যেতে যেতে তারা আরেকটি জায়গায় উপস্থিত হয় যেখানে উপরের দিকে চাবি ঢুকানোর জায়গা ছিল যার কারণে তারা চাবি ঢুকায় এবং হঠাৎ করে সেখানে পানি ভর্তি হওয়া শুরু করে তখন তারা বুঝতে পারে উপরের দিকে আরেকটি জায়গা রয়েছে যেখানে আরেকটি চাবি ঢুকাতে হবে যার ফলে উপরের দরজা খুলে যাবে কিন্তু উপরের দিকে থাকা ভিক্টর যখনই সেখানে চাবি ঢোকাতে যায় সে ব্রাডকের দেখা পায় এবং ব্রাডক তার উপরে অ্যাটাক করে দেয় কিন্তু অন্যদিকে ন্যাথান এবং ফ্রেজার যেখানে আটকে ছিল সেখানে পানি ভর্তি হয়ে গিয়েছিল এবং ভিক্টর ব্রাডকের সাথে অনেকক্ষণ লড়াই করার পরে সে ব্রাডককে অজ্ঞান করে দিয়ে চাবি ঢুকিয়ে দেয় যার কারণে ন্যাথান এবং ফ্রেজার জানে বেঁচে যায় এবং তারা একটি স্থানে গিয়ে উপস্থিত হয় যেখানে বড় বড় পটস রাখা ছিল এবং সেগুলো চেক করতে গিয়ে তারা দেখতে পায় সেগুলো লবণের পটস এবং হঠাৎ করে সেগুলো ভেঙে যায় এবং এখানে সেই ম্যাপ দেখে বুঝতে পারে এটি তাদেরকে সোনার কাছে পৌঁছে দেবে কিন্তু হঠাৎ করে ফ্রেজার তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সে অজ্ঞান করে সেখান থেকে মানচিত্র এবং চাবি দুটি নিয়ে যায় এরপরে ন্যাথানের যখন জ্ঞান ফেরে তখন নেथान ভিক্টরকে দেখতে পায় এবং নেथान ভিক্টরকে জিজ্ঞাসা করে আমার ভাই এখন কোথায় তার কারণ ফ্রেজার নেथानকে আঘাত করার আগে বলেছিল ভিক্টর তোমাকে মিথ্যা কথা বলেছে তোমার ভাই কোথায় আছে সেটি ভিক্টর জানে তখন ভিক্টর নেथानকে বলে আজ থেকে অনেক বছর আগে আমি এবং তোমার ভাই এই মানচিত্রটি চুরি করতে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে সেখানে ব্র্যাডক অ্যাটাক করে দেয় এবং সেখানে স্যাম অনেক বাজেভাবে ফেসে যায় যার কারণে ভিক্টর তার নিজের যান বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় এর ফলে ন্যাথান ভিক্টর সাথে আর কাজ করতে চায় না কিন্তু সে তার ভাইয়ের কথা চিন্তা করে আবার ভিক্টর সাথে জয়েন করে অন্যদিকে আমরা ব্র্যাডককে দেখতে পাই যেখানে এখন ফ্রেজারও চলে এসেছে অর্থাৎ ফ্রেজার স্যান্টিয়াগো এর কাছ থেকে টাকা নিয়েছিল ভিক্টর এবং নেথানের সাথে থেকে মানচিত্র এবং চাবিটি চুরি করার জন্য এরপরে আমরা স্যান্টিয়াগো ব্র্যাডোক এবং ফ্রেজারকে দেখি যারা বিমানে করে সেই জায়গাটিতে যাবে যেখানে সেই সোনাগুলো রয়েছে এবং অন্যদিকে তারা চুপি চুপি সেই প্লেনে উঠে পড়ে অপরদিকে প্লেনের ভিতরে আমরা স্যান্টিয়াগোকে দেখি যে অনেক খুশি ছিল তার সে সোনা পেতে চলেছে কিন্তু হঠাৎ করে সে সেখানেই মারা যায় তার কারণ ব্র্যাডক সেই সোনাগুলো নিজেই পেতে চেয়েছিল এবং এটি দেখে ফ্রেজার অনেক ভয় পেয়ে যায় অপরদিকে সেখানে নেথান এবং ভিক্টর একটি গাড়ি থেকে বের হয় যেটি কার্গোতে রাখা ছিল এবং সেখানে কিছু শব্দ হওয়ার কারণে ব্র্যাডক তার লোকদেরকে নিয়ে সেখানে দেখতে যায় এবং এই ফাঁকে নেথান এবং ভিক্টর মেইন চেম্বারে যায় এবং সেখান থেকে চাবি এবং মানচিত্রটি আবার চুরি করে ফেলে এবং এরপরে তারা যখন ভিতরের দিকে আসে তখন তারা ব্র্যাডক এবং তার লোকদের হাতে ধরা পড়ে সেখানে ভিক্টর প্যারাশুট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু নেথান সেখানে ফেসে যায় এবং সেই প্লেনের কার্গো এর শাটেলটি খুলে দেওয়ার ফলে প্রচুর হাওয়া ঢুকতে থাকে এবং সেখানে যতগুলো কার্গো রাখা ছিল সবগুলো বাইরের দিকে বের হয়ে যায় এবং সেখানে ন্যাথানও বাইরের দিকে বের হয়ে যায় কিন্তু ন্যাথান যখন অনেক চেষ্টার পরে ভিতরের দিকে ঢোকে তখন সে একটি গাড়ির ধাক্কা খেয়ে আবার নিচের দিকে পড়ে যায় এবং সেই গাড়িতে ফ্রেজারও ছিল এবং এরপরে ন্যাথান এবং ফ্রেজার মিলে একটি কার্গো এর উপরে লাফ দেয় এবং সেই কার্গোতে প্যারাসুট লাগানো ছিল যার ফলে তারা প্যারাসুট নিয়ে ভালোভাবে ল্যান্ডিং করে এরপরে তারা একটি হোটেল বুক করে এবং হোটেলে গিয়ে ওঠে সেখানে তার ভাইয়ের পাঠানো চেক করে এবং সে একটি গুপ্ত মেসেজ পায় এবং সেখানে তার ভাই তাকে লিখেছিল চাবি হচ্ছে তোমার কম্পাস যার ফলে সে সেই চাবিগুলো ব্যবহার করে কম্পাসের মতো কাজ করায় এবং সে একটি কোয়ার্ডিনেট খুঁজে পায় মূলত এই কোয়ার্ডিনেটই তাকে সোনার কাছে পৌঁছে দেবে এবং নেথান সেটি একটি জায়গায় লিখে রাখে এবং সে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা ফ্রেজার সেই কোয়ার্ডিনেট দেখে এবং সে সোনার লোভে সেই কোয়ার্ডিনেট চুরি করে সেখান থেকে পালিয়ে যায় এরপরে নেথান যখন ঘুম থেকে ওঠে তখন সে এটি বুঝতে পারে কিন্তু নেথান এইবার কোনো বোকামি করেনি সে একটি ভুল কোয়ার্ডিনেট লিখে রেখেছিল এবং আসল কোয়ার্ডিনেট তার কাছে রেখেছিল এরপরে নেথান বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে এবং নেথান পানির মাধ্যমে সেই জায়গায় গিয়ে পৌঁছায় এবং সেখানে সেই দুটি জাহাজ দেখতে পায় যেটি সোনা নিয়ে আসার সময় হারিয়ে গিয়েছিল ন্যাথান যখন সেই জাহাজের ভিতরে প্রবেশ করে তখন সে ভিক্টরকেও কেউ দেখতে পায় অর্থাৎ ভিক্টর লুকিয়ে লুকিয়ে ন্যাথানের পিছু করছিল এবং তারা সেখানে ব্যারেলের ভিতরে অনেক সোনা দেখতে পায় কিন্তু হঠাৎ করে সেখানে ব্র্যাডক এবং তার লোকেরা চলে আসে এবং ব্র্যাডক ঠিক করে সে এই জাহাজ দুটিকে হেলিকপ্টারের মাধ্যমে উঠিয়ে নিয়ে যাবে যার কারণে দুটি হেলিকপ্টার আসে এবং জাহাজ সহ সোনা সহ উঠে নিয়ে যাওয়া শুরু করে তখন ভিক্টর এবং ন্যাথান বাইরে বের হয়ে আসে এবং এখানে আমরা ব্র্যাটকের লোকের সাথে নেথান এবং ভিক্টরের অনেকক্ষণ মারামারি দেখতে পাই এবং এক পর্যায়ে ভিক্টর সেই হেলিকপ্টারের উপরে ওঠে এবং পাইলটকে ফেলে দিয়ে একটি জাহাজ কবজা করে ফেলে এবং অপর জাহাজ থেকে ব্র্যাডক এই বিষয়গুলো দেখছিল যার ফলে সে তার হেলিকপ্টার নিয়ে তাদের পিছু করে এবং এক পর্যায়ে সেই জাহাজে থাকা একটি কামানের মাধ্যমে হেলিকপ্টারটি নষ্ট করে দেয় যার কারণে ব্র্যাডক সেই হেলিকপ্টার থেকে লাভ দিয়ে তাদের জাহাজ এসে পড়ে এবং এখানে ব্র্যাডক এবং নেথানের মধ্যে কিছুক্ষণ ফাইট হয় এক পর্যায়ে ন্যাথান একটি সিকল ধরে উপরে দিকে ওঠার চেষ্টা করছিল কিন্তু ব্র্যাডক তার পিছনেই ছিল তখন উপর থেকে ভেক্টর কোনো উপায় না পেয়ে সোনা ভর্তি একটি ব্যাগ ব্র্যাডকের উপরে ঢিল দেয় যার কারণে ব্র্যাডক জাহাজ থেকে পড়ে যায় মূলত ভিক্টর সেই সোনা ভর্তি ব্যাগগুলো নিজের জন্য রেখেছিল কিন্তু সে ন্যাথানকে বাঁচানোর জন্য সেটি নষ্ট করে ফেলে এরপরে ব্র্যাডক পানিতে পড়ার পরে তার মাথার উপরে এসে সেই জাহাজটি পড়ে যার কারণে ব্র্যাডক সেখানেই মারা যায় এবং জাহাজটি পানিতে কিছুক্ষণ ভাসার পরেই সেটি ভেঙে যায় অন্যদিকে হেলিকপ্টারের ভিতরে আমরা ন্যাথান এবং ভিক্টরকে দেখি এবং এখানে ন্যাথান ভিক্টরকে বেশ কিছু সোনা দেখায় যেগুলো ন্যাথান তার পকেটে রেখেছিল এবং এটি দেখে ভিক্টর অনেক খুশি হয়ে যায় এবং মুভিটির লাস্ট সিনে আমরা ন্যাথানের ভাই স্যামকে দেখি যে একটি জেলে বন্দি আছে এবং সে ন্যাথানের জন্য বেশ কিছু পোস্ট কার্ড লিখছে এবং সর্বশেষে আমরা ভিক্টর এবং ন্যাথানকে দেখি যারা এখন পার্টনার হয়ে গিয়েছে এবং তারা একসাথে মিলে বিভিন্ন এক্সপিডিশনের কাজ করা শুরু করেছে এবং এর মাধ্যমেই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই